দেশের কোনো এলাকায় এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্প্রতি জানিয়েছেন, কেরলের পুল্লুভিলা এবং পন্থুরা অঞ্চলে ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণের প্রমাণ মিলেছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সেখানে শনিবার থেকে সম্পূর্ণ লকডাউনও জারি করা হয়েছে। জানা গেছে, কেরলে ব্যাপকভাবে টেস্ট শুরু হতেই এই গোষ্ঠী সংক্রমণের বিষয়টি সামনে এসেছে সরকারের। প্রসঙ্গত, করোনা মোকাবিলার ক্ষেত্রে দেশের মধ্যে রোল মডেল হওয়া কেরলের পরিস্থিতি এইভাবে খারাপের দিকে এগোনোতে দুশ্চিন্তা বেড়েছে সকলের। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।